আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তাদের বাংলা প্রথম পত্রের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ 30টি নৈভিত্তিক প্রশ্ন শেয়ার করব। আশা করি এই 30টার মধ্যে আপনারা অনেকগুলো কমন পাবেন, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আর অন্যান্য বিষয়ের উপর এরকম মডেল টেস্ট পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। তার পাশাপাশি কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের উপর আপনারা আরও বেশি মডেল টেস্ট চান। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এক নম্বর প্রশ্নটি হলো, পিতামাতার নীরব হৃদয়বার বলতে শুভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? এটা হবে দুশ্চিন্তা। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছে কেন? এটা হবে মানসিক সুস্থতার জন্য। তারপরে আম আঁটির বেপু গল্পে ফুটে উঠেছে প্রাকৃতিক বৈচিত্র্য। আম আঁটির বেপু গল্পে ফুটে উঠেছে প্রাকৃতিক বৈচিত্র্য। ও বন্ধুরা, শুধুমাত্র এভাবে পড়লেই হবে না, ভিডিওটা শেষ করে এটার উপর একটা এক্সাম দেওয়ার ব্যবস্থা রেখেছি, তোমরা অবশ্যই এক্সামটা দিবে। এক্সামটা দেওয়ার জন্য তোমরা তোমাদের মোবাইল থেকে হিরো ইন এমসিকিউ এই অ্যাপটা ইনস্টল করে নিবে। এই অ্যাপটা ইনস্টল করে নিলে এই অ্যাপের মধ্যে এসে এই এক্সামটা দিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এসএসসি মডেল টেস্ট, এখানে ক্লিক করে দিবে। এসএসসি মডেল টেস্টে ক্লিক করে, যেহেতু বাংলা, এটা বাংলা প্রথম পত্রের মধ্যে গেলে একটা মডেল টেস্টই আছে, এভাবে তোমরা মডেল টেস্টগুলো দিবে, তাহলে তুমি ভিডিওটা দেখার পর কতটুকু পারতেছো সেটা বুঝতে সুবিধা হবে। তো এখন আবারও ফিরে আসা যাক। তারপরে একটি উদ্দীপক রয়েছে, উদ্দীপকটি হলো তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই, তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই। চার নম্বর প্রশ্নটি হলো, অনুচ্ছেদের চরণদায়ের বাবার্থ কোন রচনার বিষয়বস্তুকে নির্দেশ করে? এটা হবে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পাঁচ নম্বর প্রশ্নটি একটি বহুপদী প্রশ্ন, প্রশ্নটি হলো উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে? এটা হবে এক ও দুই, মহানুভবতা পরোপকারিতা, ক্ষমতাশীলতা প্রকাশ পায়নি। তারপরে নিম পাতা কোন রোগের মহৌষধ? এটা হবে চর্মের। সাত নম্বর প্রশ্নটি হলো, এক যাক কী নেমে এসেছিল নীলাকাশ থেকে? এক যাক নক্ষত্র নেমে এসেছিল, এক যাক নক্ষত্র নেমে এসেছিল। এখানে যদি পাখি দেওয়া থাকে অনেকেই হয়তো বা পাখি উত্তর করতে পারো, কিন্তু এটার উত্তর হবে নক্ষত্র। হাঁটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছে? হাঁটার আনন্দকে লেখক মুক্তির সঙ্গে তুলনা করেছে। কোনটি আফগানিদের একটি সংস্কার? এটা হবে গুরুভক্তি, গুরুভক্তি আফগানিদের একটি সংস্কার। তারপরে দশ নম্বর প্রশ্নটি হলো, মমতাদির গড়ে বিশৃঙ্খলার অন্ত নেই কেন? এটা শ্রীহীনতা। গোয়েবলস এর সময়কাল কত? এটা হবে 1897 থেকে 1945। সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি? সাহিত্যের প্রধান লক্ষণ হলো সৃজনশীলতা। বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছে? এটা হবে ক, বাংলা ভাষার অক্ষর। বন্ধুরা, ওই যে হিরো ইন এমসিকিউ যেই অ্যাপটা ছিল সেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরে একটি উদ্দীপক রয়েছে, উদ্দীপকটি হলো আবার দেখেছি সেই জিকিমিকি, সবরীর তিতাস, কি গভীর জলধারা ছাড়ালো হৃদয়ে আমার, ছড়ালো হৃদয়ে আমার। চোদ্দ নম্বর প্রশ্নটি হলো, উদ্দীপককে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? এটা হবে নদীর প্রতি অনুরাগ। ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে তা হলো? এটা হবে এক দুই ও তিন, অর্থাৎ তিনটা, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়েছি বহু নদ দলে। তারপরে ষোলো নম্বর প্রশ্নটি হলো, ওহে জীব কর আঙ্কিচন, বাক্যে আঙ্কিচন শব্দের অর্থ কী? আঙ্কিচন শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা। সতেরো নম্বর, বীর্যবান শব্দটি জীবন সঙ্গীত কবিতায় ব্যবহৃত হয়েছে? এটা হবে এক দুই ও তিন, পরক্রম অর্থে, পরাক্রমশালী অর্থে, শক্তিশালী অর্থে। তারপরে মানুষ কবিতায় পথিকের কণ্ঠ ক্ষীণ ছিল কেন? হুদায়। পল্লীজননী কবিতায় মায়ের আনন্দের সম্বোধন হলো?
এক দুই ও তিন, বাছারে জাদু মুখ পোড়া তিনোটাই। তারপরে কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গার্ধে জন্মগ্রহণ করেন? এটা হবে 1333 বঙ্গার্ধে, বঙ্গার্ধ। তারপরে তেজি তরুণ কে? তেজি তরুণ তরুণ হলো বনে জঙ্গলে ঘুরে বেড়ানো যুবক। তিতুমির কত সালে শহীদ হন? তিতুমির 1831 সালে শহীদ হন। প্রকৃতপক্ষে বাংলার স্বাধীনতা সূর্য কত সালে অস্তিমিত হয়? এটা হবে 1757 সালে। কখন আসবে কবি? এখানে কাকে কবি বলা হয়েছে? এটা শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছে। কখন আসবে কবি? এখানে শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছে। সৈয়দ অলিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? এটা হবে 1922 সালে। সৈয়দ অলিউল্লাহ 1922 সালে জন্মগ্রহণ করেন। কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত? এটা হলো বুদার। বুদার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত। তোমার সঙ্গে আমি কেন যাব, গায়ে থাকবে কে? এ বাক্যে প্রকাশ পেয়েছে, এটা হবে এক দুই ও তিন, অর্থাৎ দেশাত্মবোধ, সাহস, প্রতিশোধ, স্পৃহা। তারপরে প্রশ্নটি হলো, একটি উদ্দীপক দেওয়া আছে, পিতৃমাতৃহীন মিতুকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সাথে বিয়ে দিতে চায়। মিতু পালিয়ে গিয়ে পাশের গ্রামের ব্যক্তি সগির সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এতে উত্তম পক্ষের হুমকি ও পাল্টা হুমকিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অবশেষে মকবুল মিয়া বাস্তব অবস্থা অনুধাবন করে সব কিছু মেনে দেয়। উদ্দীপকে মিতু বহিপীর নাটকের তাহেরার সাথে কোন বৈশিষ্ট্যের সাদৃশ্যপূর্ণ? এটা হবে পালিয়ে যাওয়া। দুইজনই কিন্তু পালিয়ে গিয়েছিল। তারপরে 29 নম্বর প্রশ্নটি হলো, উদ্দীপকের সগির সাহেবের ভূমিকা হাতেমালি চরিত্রের বৈশিষ্ট্যের অনুরূপ, কারণ উভয়ের মধ্যেই রয়েছে, এটা হবে দুই ও তিন, মানবিকতা, সহমর্মিতা। 30 নম্বর প্রশ্নটি হলো, মনে হয় তুই আমার মুরব্বি, উক্তিটি কার? এটা হলো বুদার চাচির। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তীতে এই বিষয়ের উপর বা অন্য কোনো বিষয়ের উপর এরকম মডেল টেস্ট চাও কিনা সেটিও জানাবে। সর্বোপরি যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, কারণ পরীক্ষা বিষয়ক সকল ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।